إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا ودائياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের স্রষ্টা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের জন্য অসংখ্য সালাত সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি, যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত, সেই নবিকুল শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কোরআন আল করিম আর ষষ্ঠ নম্বর সূরা সূরাতুল আল আনআমের 82 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল আল ইমরানের 82 নম্বর আয়াতের সাত করেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনয়ন করল এবং ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করল না, উলাইকা লাহুমুল আম, তাদের জন্য নিরাপত্তা, ওহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের জন্য ঈমান আনয়ন করলে কি পাওয়া যাবে সেই পুরস্কার বর্ণনা করেছেন। আমরা প্রত্যেকেই যে কোনো একটা কাজ করলে তার জন্য একটা উদ্দেশ্য আমাদের নিহিত থাকে, কিছু ফায়দা হাসিল করা, কিছু লাভ খুঁজি আমরা সর্বক্ষেত্রে। এজন্য আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশে একটা জামাত, যাদেরকে প্রত্যেক মসজিদে বিভিন্ন স্থানে পদচারণা দেখা যায়, তারা শুধু ফজিলাত বর্ণনা করে, ফাজাইল বলে, ফজিলাত মানে হচ্ছে লাভ, এই কাজ করলে কি লাভ হবে এই লাভগুলো তারা বর্ণনা করে। মানুষ যেহেতু লাভ খোঁজে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে তার লাভটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজিলত, সেই আফাদিয়ত সূরাতুল আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই ঈমানের সঙ্গে তারা জুলুমকে মিশ্রণ করবে না। জুলুম শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে অত্যাচার। যারা ঈমান আনয়ন করলো কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করলো না। আয়াত যখন অবতীর্ণ হলো, আবৃত করলেন সাহেবে কোরআন, যার প্রতি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সামনে কোরআনকে আবৃত করা হচ্ছিল তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবা একরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত শুনে, বুখারী শরীফের হাদিসে এসেছে, তারা বিস্মিত হলেন, হতভম্ব হলেন, চিন্তাযুক্ত হয়ে গেলেন যে আমাদের মধ্যে এরকম কে আছে যে ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করে নাই, ছোটখাটো অত্যাচার করে নাই, জুলুম করে নাই, এরকম লোক তো কেউ নাই। তাহলে আমরা আল্লাহ যে ঈমানের বিনিময়ে যে পুরস্কার আমাদেরকে দেওয়ার কথা বলেছেন, তো আমরা তো সেটা পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আয়াতের মর্মার্থ বুঝতে পারো না, আমার থেকে শুনে নাও। লক্ষণীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি সাহাবা ইকরাম জন্মগতভাবে আরবি ভাষী হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ছাড়া বুঝতে পারছেন না। এজন্য দেখা যায় যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণের জন্য দুটো পথ দিয়েছেন, একটা হচ্ছে কনস্টিটিউশন, একটা হচ্ছে সংবিধান পাঠিয়েছেন,
মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে তার জন্য দিক নির্দেশনা ক্যাটালগ, যাকে বলা হয় আল কিতাব। এই কনস্টিটিউশনকে কিভাবে মানতে হবে তার জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী রাসূলরা কিতাবুল্লাহর ব্যাখ্যা করেছেন কিভাবে কিতাবকে মানতে হবে। কিতাবের একটা বাস্তব ডিকশনারি বলা যেতে পারে। কিতাবকে কিভাবে আপনি মানবেন, কিতাবের মর্মার্থ কিভাবে আপনি উপলব্ধি করবেন, এজন্য নবীর শরণাপন্ন হতে হয়। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম ছিলেন একটা মানুষকে পাঠিয়ে দিয়ে বলতো যে এই যে তুমি যাচ্ছ, তোমার সঙ্গে কিতাবটা দিয়ে দিলাম, এই হচ্ছে কনস্টিটিউশন বা এই সংবিধান, এটা তুমি মেনে চলবে। কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠানোর আগেই নবীকে চয়ন করেছেন। এর দ্বারা বোঝা যায় কোরআন বুঝতে গেলে নবীর ব্যাখ্যা প্রয়োজন। সমাজ অন্যান্যদের ভিতরে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে, তারা কোরআন মানে আমরাও কোরআন মানি, কি কথা ঠিক কিনা? তারা কোরআন মানার দাবিদার, আমরাও কোরআন মানার দাবিদার, পার্থক্যটা কোথায়? কেন আমাদের সাথে তাদের বিরোধ? এটা আপনাকে বুঝতে হবে। তারা কোরআন মানে তাদের নিজেদের ব্যাখ্যায়, তারা কোরআন মানে তাদের মন গড়া ব্যাখ্যায়, তারা কোরআন মানে তাদের ইমামের ব্যাখ্যায়, তারা কোরআন মানে তাদের পীরের ব্যাখ্যায়, তারা কোরআন মানে তাদের হুজুরদের ব্যাখ্যায়, আর আমরা কোরআন মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যায়। পার্থক্য আপনাকে বুঝতে হবে। ডিফারেন্স কোথায়, সমস্যা কোথায়? একই মাননেওয়ালা, একই কিতাব মাননেওয়ালা। ইকবাল বলেছেন, মুনফাআত এক হ্যায় ইস কওম কি আর নুকসান ভি এক, একই সবকা দিন হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক, কুছ বড়ি বাত হতি জো মুসলমান ভি এক। ইকবাল রহমতুল্লাহ আলাইহ দুঃখ করে বলেছেন যে আমাদের কাবা এক, আমাদের কিবলা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কিতাব এক, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা এক নই। কারণটা কি? এই বৈষম্য কেন, এই মত পার্থক্য কেন, এই মতদ্বন্দ্বতা কেন? একই কিতাবের অনুসারীরা আজকে বহুধা বিভক্ত কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা নাকি ঈমান আনয়ন করলো কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করলো না। সাহাবা একরাম বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীরা শুনে নাও আয়াতের ব্যাখ্যা, আমি বলছি এই আয়াতে জুলুম দ্বারা শিরিক বোঝানো হয়েছে। জুলুম দ্বারা কি বোঝানো হয়েছে? শিরক বোঝানো হয়েছে। দলিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআনের অন্য আরেকটা আয়াত দিয়ে দিলেন। এর দ্বারা এটাও বোঝা যায় কোরআন এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত করে। এক আয়াতে যদি কিছু বোধগম্য না হয় তাহলে অন্য জায়গায় দেখতে হবে এখানে আল্লাহ কি বুঝিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি শোনো নাই লুকমানের নসিহত? আমরা যাকে লুকমান হাকিম নামে জানি আমার দেশে, কিন্তু তিনি মুফাসসিরিনদের ভাষায় কেউ কেউ নবী নাবি বলেছেন, কেউ কেউ বলেছেন তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন। এই লুকমান তার বৎস তার ছেলেকে নসিহাত করছেন। এই নসিহাত আল্লাহর কাছে এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নসিহাতকে কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। লুকমান তার ছেলেকে নসিহাত করে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অপরাধ। শিরিক হচ্ছে সব থেকে বড় কি? জুলুম। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যারা ঈমান আনয়ন করলো ঈমানের সঙ্গে শিরিককে মিশ্রণ করলো না, আয়াতের অর্থ বোঝা গেল। এখন কি, যারা ঈমান আনয়ন করলো কিন্তু ঈমানের সঙ্গে শিরিককে মিশ্রণ করলো না, তাদের জন্য আল্লাহ দুটো পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? দুটো। এক নম্বর পুরস্কার হচ্ছে কি,
উলাইকা লাহুমুল আমন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। কি দিবেন? আমাদের প্রবীণরা এখনো বলে ও আমান পেয়ে গেছে, ও আমান পেয়ে গেছে। তার মানে কি আমান? মানে কি নিরাপত্তা পাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মোমেনদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমান শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। আমান শব্দের অর্থ কি? নিরাপত্তা। যেমন আমরা সূরা ফাতিহায় হামদ বলি না, আলহামদ। এই হামদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। তার সাথে যদি আল শব্দ যোগ করে দেওয়া হয় তাহলে সমস্ত প্রশংসা, যত রকমের স্তুতি আছে, যত রকমের প্রশংসা আছে, সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে কে? আল্লাহ। আল যোগ হয়ে গেল। ঠিক অনুরূপভাবে আমন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা, আর আল আমন মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা, সর্বরকমের নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদেরকে নিরাপত্তা দান করবেন, আখেরাতের অনাদি অনন্তকালের জীবনেও তাদেরকে নিরাপত্তা দান করবেন। যারা ইমান আনায়ন করবে কিন্তু ইমানের সঙ্গে কোন রকমের শিরিক যুক্ত করবে, অর্থাৎ শিরিক মুক্ত নির্ভেজাল ইমান যারা আনায়ন করবে, এক নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক নিরাপত্তা দান করবেন। দুনিয়াতে যত রকমের সমস্যা আছে এই সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? নিরাপত্তা দিবেন। আর আখেরাতে নিরাপত্তা মানে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া হচ্ছে সব থেকে বড় নিরাপত্তা। কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি শিরিক মুক্ত ইমান আনায়ন করতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে আখেরাতের অনাদি অনন্তকালের জীবনে জান্নাতের অধিবাসী হতে পারবো। কি কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কারের ঘোষণা করেছেন, ওহুম মুহতাদুন, যারা হিদায়ত তারা হবে কি? হিদায়ত প্রাপ্ত। হিদায়ত মানে হচ্ছে সরল পথ। হিদায়ত মানে কি? সরল পথ প্রাপ্ত হওয়া। সরল পথের থেকে পৃথিবীতে আল্লাহ পাকের আর কোনো বড় নিয়ামত নাই। অসংখ্য বক্র পথ, ধর্মের নামে, ধর্মের লিবাসে, এই সমাজে অসংখ্য পথ আছে, অসংখ্য মত আছে। আপনি কোন পথে যাবেন? কোথায় গেলে নাজাত পাবেন? মানুষ এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, হতভম্ব হয়ে যাচ্ছে। কোথায় গেলে নাজাত পাব? সরমুনাই বলে আমরা সত্যিকারে ইসলাম প্রচার করছি, শশিনা বলে আমরা ইসলাম প্রচার করছি, জামাত ইসলাম বলে আমরা ইসলাম প্রচার করছি, নিজাম ইসলাম বলে আমরা ইসলাম প্রচার করছি, বিভিন্ন দল সংগঠন, বিভিন্ন মত পথ। মত আর পথ যদি আপনি খোঁজেন তো মত খুঁজে পাবেন না, কয় যত মত তত পথ, যত মত তত কি পথ তৈরি হয়েছে। এখন সত্যিকারে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথের দিশা পাওয়া, এর থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত আর কিছু নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সলাতে, প্রত্যেকটা সলাতে বান্দার জন্য বাধ্যতামূলক করেছেন সূরা ফাতিহাকে পড়া। সূরা ফাতিহা সম্পর্কে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সলাতই হয় না যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরাতুল হিজর সাবআম মিনাল মাসানি, বারবার পঠিতব্য সাত আয়াত বিশিষ্ট একটি সূরা নবী আমি আপনাকে দান করেছি।
তাহলে বোঝা যাচ্ছে যে সুরা ফাতিহাকে কেন বাধ্যতামূলক করা হলো আমরা লক্ষ্য করি নাই। সুরায় ফাতিহা কেন বাধ্যতামূলক? সুরায় ফাতিহার ভিতরে আমরা প্রতিবার হাত বেঁধে বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মালিক, হে রব, হে প্রতিপালক, আপনি আমাকে সরল পথে পরিচালিত করুন। সরল পথটাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর শিখানো ভাষায় আল্লাহ এটাকে আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। মনে রাখবেন, কোন পীরের রাস্তায় চললে সরল পথ পাওয়া যাবে? কোন তরিকায় গেলে সরল পথ পাওয়া যাবে? কোন মত পথ মানলে সরল পথ পাওয়া যাবে? মর্মে কোনো দলিল কোরআন হাদিসে নাই। ইভেন এই হেদায়াত আল্লাহ রাব্বুল আলামিন তার নাবীর হাতেও ছাড়ে নাই। হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিনের খজানার এক বড় দৌলত, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে রেখে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে আমার চাচা আবু তালেব, আমার চাচা আবু জাহেল গোত্রের প্রতি, রক্তের প্রতি, বিলাটের প্রতি টান থাকাটা এটা একটা স্বাভাবিক মানুষের স্বভাবজাত প্রবণতা, এটা থাকাটা স্বাভাবিক। রাসূল কি চাইতেন যে আমার চাচা জাহান্নামে যাক? এই আল্লাহর নবী বলছেন, চাচা আপনি আমার কানে কানে পড়েন, প্রকাশ্যে পড়ার দরকার নাই, জনসমক্ষে পড়ার দরকার নাই, সকলকে তুষ্ট করার দরকার নাই, আপনি আমার কানে কানে পড়েন। আমি কাল কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিনের সামনে সাক্ষ্য দিই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্যর পরে পৃথিবীর কোনো সাক্ষী আল্লাহ আর তলব করবেন না। আবু তালেব, আবু জাহেল এরা কি বলল? সমাজ কি বলবে? কি কথা ঠিক কিনা? আজকের আপনারা এরকম চিন্তা করতেছেন, সমাজ একদিকে চলে, আমরা কয়েকজন গুটি কয়েকজন লোক এক পথে চলি, এটা কি করে সম্ভব? সমাজচ্যুত হওয়ার ভয়ে জাহান্নামকে তারা নিজেরা নিজের হাতে ক্রয় করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বললেন যে ওরা হিদায়াতের বিনিময়ে গোমরাহিকে খরিদ করে নিল। হিদায়াতের বিনিময়ে কি কিনে নিল? গোমরাহি কিনে নিল, ভ্রষ্টতাকে তারা খরিদ করে নিল হেদায়াতের বিনিময়ে। অথচ হেদায়াত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত, যে সম্পর্কে আল্লাহ তার নবীকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসো তাকে হেদায়াত দেব। তাহলে বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দান। আপনি আমি যে গুটি কয়েক লোক এখানে আসতে পেরেছি, আমাদের সংখ্যা আধিক্য নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, সরল পথে পথ দেখাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। আপনাকে আমাকে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত আরো বর্ধিত করে দেবো, বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি অস্বীকার করো, নিয়ামতের শুকরিয়া যথাযথ আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত। অতএব আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। বৈরি পথ হলেও আমরা সঠিক পথে আছি, এটা রোদে কোনো সন্দেহ আছে? আমরা যে কোরআন ও সুন্নার পথে আছি, সঠিক পথ আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন অসংখ্য বক্র পথের ভিতর থেকে, এটা আল্লাহ পাকের এক মহান নিয়ামত, এটাকে কদরদানই করা উচিত। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে যে কথা বলছিলাম, যারা ঈমান আনয়ন করলো কিন্তু ঈমানের সঙ্গে শিরিককে মিশ্রণ করলো না। এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা ঈমানের সঙ্গে শিরিক মিশ্রণ করছি কিনা। এই সমাজে সকলেই দাবি করে ঈমানের, কি কথা ঠিক কিনা? কেউ কি বলে যে আমার ঈমান নাই? সব দলের লোক বলে আমরা ঈমানদার, কি কথা ঠিক কিনা? কিন্তু আসলে ঈমান আছে কিনা এটা তো বলে দেবে কে? কিতাবুল্লাহ, কোরআন বলে দেবে, হাদিস বলে দেবে। কোরআন হাদিসের মানদণ্ডে যদি আপনি আমি ঈমানদার হই, তাহলে আপনি আমি ঈমানদার,
অন্যথায় আপনি আমি যতই দাবি করি ইমানের, কিন্তু ইমানের দাবি করেও মানুষ মুশরিক হয়। দলিল সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে তাদের অধিকাংশ দাবিতে ইমানদার, তারা দাবি করে ইমানের, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশ দাবি করে ইমানের, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু তারা কি করে, সাথে সাথে শিরিকও করে। সমাজে একটা ধারণা আছে ইমানদাররা শিরিক করে কি করে, আমি আপনাদেরকে যদি গুনে দেখাই, আমি অনেকগুলো কিতাব নিয়ে আসছি রেফারেন্স সহকারে, যদি আমি আপনাদেরকে দেখাই এক একটা করে কত শিরিক এই সমাজে লালন করা হচ্ছে, আপনি হতভম্ব হয়ে যাবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন যে কি লালন করা হচ্ছে এই সমাজে তাওহীদের নামে। এই সমাজে এক নম্বর আল্লাহর এককত্বে বিশ্বাস করা ইমানের সর্বাগ্রে এবং সর্বপ্রথম বিষয়, কি কথা ঠিক কিনা, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তিনি ওয়াহিদ লা শরীক, এটাই তো ইমানের এক নম্বর দাবি। কিন্তু দেখেন আমাদের দেশে হিন্দুইজমকে ইসলামাইজ করা হয়েছে, ইসলামের নামে শিরিককে তাওহীদের সেপ্টারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটাকে হিন্দুইজম যেটা, সেটা হচ্ছে অদ্বৈতবাদ, যেটাকে বলে সর্বেশ্বরবাদ। আর আমাদের তথাকথিত পীরেরা আরবিতে তার নাম দিয়েছে ওয়াহদাতুল ওজুদ, আর একটা আকিদায় তারা বিশ্বাস করে সেটাকে হুলুল বলে, হুলুল আরবিতে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে ধ্যান করতে করতে, পীরের শবকের ধ্যান করতে করতে বান্দা আল্লাহর সত্তার মাঝে নিজেকে বিলীন করে দেয়া, যেটাকে সুফিদের পরিভাষায় বলে আল ফানা ফিল্লাহ। আপনারা শোনেন নাই ফানা ফিল্লাহ হয়ে যাওয়া, ফানা শব্দের অর্থ হচ্ছে লয়, বিলীন করে দেয়া, আল্লাহর মধ্যে বান্দা কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। আর একটা হচ্ছে হুলুল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার ভিতরে অবতরণ করেন, বান্দার ভিতরে ঢুকে যায়। এই কথাগুলো না আপনি আমাদের একজন পীর সাহেব আছে স্বনামধন্য হক্কানি পীর, আমাদের দেশে যাকে বলা হয় হক্কানি পীর, এই হক্কানি পীরের বইয়ের ভিতরে পাবেন 77 পৃষ্ঠা মাওয়ায়েদে কারিমিয়া, তরমুনার পীর সাহেবের মাওয়ায়েজ মাওয়ায়েজ যে ওয়াজ তিনি করেছেন, এই ওয়াজ সম্বলিত গ্রন্থ, এর ভিতরে তিনি যে ওয়াজ করেছেন ক্যাসেটে, সেটা ক্যাসেটবদ্ধ করার পরে গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছে, তার নাম দিয়েছে মাওয়ায়েজ কারিমিয়া। এখানে লিখেছে দেখেন 77 পৃষ্ঠা মাওয়ায়েজ কারিমিয়া প্রথম খণ্ড মুজাহিদ প্রকাশনী, বান্দা যখন জিকির তার জিব্বা নাড়াতে থাকে, আমি মাওলা তখন আর থাকতে পারি না, আমি মাওলা তখন ওই বান্দার সঙ্গে মিলিয়া যাই, ওই বান্দার সঙ্গে কি হয়ে যায়, মিলিয়া যাই। মাওলা বান্দার সঙ্গে কিভাবে মিলেন ভাইরা, মাওলা যে বান্দার সঙ্গে কিভাবে মিলে যান, এটা অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না, এটা মুখেও বলা যায় না ভাইরা, অনেক সময় আমাদের অবস্থা এমন হয় কেমন যে লাগে তা বলতেও পারি না। ঠিক তদ্রূপ অবস্থা মাওলা যে বান্দার সঙ্গে কেমনে মিলে যান, যে বান্দার সঙ্গে গোবনে মিলান হইয়া যায় সেই বান্দাই বুঝতে পারে, এটা ভাষায় বয়ান করা যায় না, কিছু বলাও যায় না, বুঝানোও যায় না। এরপরে উদাহরণ দিচ্ছেন কিভাবে বান্দার সঙ্গে আল্লাহ মিলে যায়, পীর সাহেব উদাহরণ দিচ্ছে, আপনারা চিনিকে যখন পানির মধ্যে দিয়া চামচ দিয়া নাড়াতে থাকেন, নাড়তে নাড়তে চিনি যখন পানির সঙ্গে একেবারে মিশে যায়, কোনটা পানি আর কোনটা চিনি আর ভিন্ন করা যায় না, শুধু মুখে মুখে দিলে বোঝা যায় দেখতে একই রকম দেখা যায়, তার মানে
চিনি আর পানি মিলে যখন যায়, তখন কোনটা পানি আর কোনটা চিনি যখন নির্ণয় করা সম্ভব হয় না, আল্লাহর বান্দা এভাবে করে মিলে যায়। পীর সাহেবের বই মাওয়ায়েজে কারিমিয়া প্রথম খণ্ডের 77 পৃষ্ঠা, আমি আপনাদেরকে বই খুলে দেখালাম। এই পীর সাহেবের পিতা ইসাক সাহেব, তার একখানা বইয়ের নাম হচ্ছে আশেক মাসুক ইশকে ইলাহি, ঠিক আছে? আশেক মাসুক ইশকে ইলাহির 28 পৃষ্ঠায় এই একই বর্ণনা করা হয়েছে। বান্দা আল্লাহর সঙ্গে কিভাবে মিলে যায় দেখেন, আপনারা হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমরা কালিমা পড়েছি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। এখানে বলা হয়েছে একটা বড় একটা কবিতা লিখেছেন তিনি, এশকের কবিতা। এই এশকের কবিতার ভিতরে একটা লাইন, দুই লাইন আছে, পানির সাথে চিনির যেরূপ মিশে যায় মাওলার মধ্যে বান্দা সেই রূপ ফানা হয়। মাওলার মধ্যে বান্দা সেই রূপ কি হয়, ফানা হয়। ফানা মানে লীন হয়ে যায়, মিশে যায়। তাহলে বাবারও যে বক্তব্য, ছেলেরই একই বক্তব্য। আর এটা হচ্ছে হিন্দু ইজামের বিশ্বাস, এটা কোনো মুসলমানের বিশ্বাস। হিন্দু ইজামের বিশ্বাস কি, সব কিছু আল্লাহ, সমস্ত সত্তার ভিতরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি বিরাজ করছেন, আল্লাহ বিরাজমান। সমস্ত যত জীবাত্মা আছে তার ভিতরে পরমাত্মার মিশ্রণ ঘটেছে, এটা হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস। এই হিন্দু ধর্মের বিশ্বাসকে ইসলামাইজ করে ইসলামের নামে চালিয়ে দিয়েছেন আমাদের দেশের সনাম ধন্য পীর সাহেব চরমরাই। আমরা এটাকে ইসলাম মনে করে হজম করছি, আমরা মনে করছি এটা ইসলাম, অত ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহর বান্দা কখনো মিশে যেতে পারে না। আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর বান্দা হচ্ছেন কি, সৃষ্টি। স্রষ্টা সৃষ্টি মিশতে পারে না, স্রষ্টা আর সৃষ্টি কখনো একাকার হতে পারে না। তাদের দাবি হচ্ছে আল্লাহ কখনো বান্দার ভিতরে অবতরণ করেন। ইপি সাহেব তার বইয়ের ভিতরে লিখছে আপনার আশেক মাসুক ইশকে ইলাহি যে বইখানা, এই বইয়ের আপনার 35 পৃষ্ঠায় মাওয়ায়েজে কারিমিয়ার প্রথম তৃতীয় খণ্ডের 22 পৃষ্ঠায় আছে, 39 পৃষ্ঠায় আছে। আমি খুলতে গেলে সময় লাগবে, আপনারা দেখতে চাইলে দেখায় দিব। এখানে লেখা আছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মোমেনের কলব হচ্ছে আল্লাহ পাকের আরশ। এরা কথাটা কেমন ভাবে বলে, যেমন যেন মানুষ মনে করে এটা কোরআনের আয়াত। আসলে কিন্তু এটা কোনো কোরআনের আয়াত নয়, এমন কি ইভেন হাদিসও নয়, এটা আর রাসূলের নামে জাল হাদিস হিসাবে প্রসিদ্ধ আছে। এটা কোনো প্রসিদ্ধ কোনো হাদিস গ্রন্থের ভিতরে এর উদ্ধৃতি নাই। আমাদের দেশের মানুষ অজ্ঞ মূর্খ লোক, আরবি ভাষা বললেই মনে করে যে এটা মনে হয় কোরআন হাদিস হবে। সৌদি আরবে তারা গেছেন, দেখবেন কত আরবি পেপার পত্রিকা ডাস্টবিনের ভিতরে পড়ে আছে। আমাদের দেশে যেরকম পেপার পত্রিকা ডাস্টবিনে পড়ে থাকে বাংলা, আরব দেশে এরকম পড়ে থাকে। তার কারণ আরবি হইলে সেটা কোরআন হাদিস হয় না। কোরআন হাদিসকে মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে, ডাস্টবিনে নিক্ষেপ করা যাবে না। কিন্তু আরবি হইলেই যে সেটা কোরআন হাদিস হবে এরকম কোনো কথা নয়। অথচ একটা আরবি প্রবাদকে এমন ইনিয়ে বিনিয়ে এমন কায়দায় বলে, মানুষ মনে করে এটা যেন কোরআনের আয়াত। পীর সাহেবের মুখ দিয়ে আমি অহরহ নিজেই শুনেছি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মোমেনের কলব হচ্ছে আল্লাহ পাকের আরশ। এরপরে পীর সাহেব এক কবিতা লিখছেন আপনার আশেক মাসুক ইশকে ইলাহির ভিতরে, ফার্সি কবিতা, মান্নে গুঞ্জাম দার জমিনে আসমা লেকে গুঞ্জান দার কুলুবে মোমেনা। আপনারা শোনেন না, ছোটবেলায় আমরা বলেছি। আল্লাহ নাকি বলেন যে আমি সাত তবক আসমান জমিনের কোথাও সামাই হই না, কোথায় আমার অবস্থান হয় না, আমার অবস্থান হচ্ছে মোমেনের দার কুলুবে মোমেনা, মোমেনের কলবের ভিতরে নাকি আল্লাহর অবস্থান, আর পৃথিবীর কোথাও নাকি আল্লাহ অবস্থান করে না। এই কথাটাই হচ্ছে শিরিকি কথা। এই কথাটা যে অত্যন্ত সন্তার্পণে শিরিক আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা বুঝতে পারছি না। আল্লাহ কোনো বান্দার সত্তা, আল্লাহর সত্তা কোনো বান্দার ভিতরে অবতরণ করেন না, বান্দার কলবের ভিতরে আল্লাহ ঢুকে যায়। এ কথা ধৃষ্টতা,
মহামিথ্যা, ধামিথ্যা কথা, কোরআনের সাতটা আয়াত বিরোধী কথা। কোরআনের সাত জায়গায় আল্লাহ নিজেই বলেছেন, আর রহমান আলাল আরশিস্তাওয়া, রহমান যিনি তিনি আরশে সমুন্নত। কোথায় সমুন্নত? আরশে সমুন্নত। আল্লাহ বলেন আমি আরশে অবস্থান করছি, আমার অবস্থান হচ্ছে আরশে। আর ওরা বলতেছে আরশ হচ্ছে মোমেনের কলম। আরশ কোথায়? হাদিস বলেছে, কোরআন বলেছে সপ্ত আসমানের উপরে, জান্নাতুল ফেরদাউস, এরপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি আরশ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমে সাতটা স্থানে দাবি করেছেন, আর তারা বলতেছে মোমেনের কলম হচ্ছে আল্লাহ পাকের আরশ। এখন বলেন আমরা সবাই মোমেন না? সবাই মোমেন। তাহলে আমার কলবে আল্লাহ, আপনার কলবে আল্লাহ, ওনার কলবে আল্লাহ, ওনার কলবে আল্লাহ, তাহলে কত আল্লাহ হইল? যত কোটি মোমেন তত কোটি কি মোমেনের কলব, তত কোটি কি হইল? আল্লাহ হইল। এখন এত আল্লাহ হইতে পারে? হ্যাঁ, এটাই সর্বেশ্বরবাদ। এটাই কি সব জায়গায় ঈশ্বর আছেন, সব জায়গায় ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান, সর্বত্রে আল্লাহর অস্তিত্ব বিরাজমান। এটা হিন্দু ধর্মের বিশ্বাস, এটা মুসলমানদের বিশ্বাস নয়। অত্যন্ত সন্তর্পণে সুকৌশলে এটাকে ইসলামাইজ করে ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মোমেনের কলব নাকি আল্লাহ পাকের আরশ, একেবারে মিথ্যা কথা। এর সপক্ষে কোনো মানজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর সপক্ষে কোনো দলিল অবতীর্ণ করেন নাই, বরং এর বিপক্ষে কোরআনের ষাটটি আয়াত আছে। আর আমাদের দেশের পীরেরা কি বলতেছে? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। এভাবে করে অসংখ্য শিরিক লালন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এভাবে আমরা বিশ্বাস পোষণ করি, তাহলে আমরা ইমানের নামে মুশরিক হয়ে যাব। অসংখ্য আল্লাহ বিশ্বাসী হতে হবে আপনাকে, সব কিছুতে আল্লাহ। এদের ধারণা হচ্ছে যদি মুসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিল হারুন আলাইহিস সালামকে রেখে, এই তুর পাহাড়ে যখন গেছে 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছিল, এই তুর পাহাড়ে যাওয়ার পরে মাঝখানে যে গ্যাপটা গেল, এই গ্যাপের ভিতরে জাতি বাসুর পূজা শুরু করে দিল, বাসুরের উপাসনা শুরু করে দিল। তো এরা বলছে যে এরা যদি বাসুরের পূজা না করে, এরা যদি সবকিছুর পূজা করত, উপাসনা করত, তাহলে শিরিক হতো না, নাউজুবিল্লাহ। দেখছেন, সবকিছুর উপাসনা করলে সবকিছুতে আল্লাহ, এই ধারণা হচ্ছে হিন্দু ধর্মের ধারণা। আর মুসলমানদের ধারণা, হিন্দু ধর্মের ধারণার ভিতরে পার্থক্য হচ্ছে সম্বন্ধবাদের একটা র, একটা রর পার্থক্য, ডিফারেন্স। এই রর পার্থক্যটাকে যদি উঠিয়ে দেওয়া যায়, তাহলে হিন্দু ধর্মের বিশ্বাস আর মুসলমানদের বিশ্বাস একাকার হয়ে যায়। সেটা কি? হিন্দুরা বলে সবকিছু আল্লাহ, 33 কোটি দেবতা, কি বলেন? শিব আল্লাহ, কালী আল্লাহ, অমুক আল্লাহ, তমুক আল্লাহ, অমুক ভগবান, তমুক ভগবান, ছোট ভগবান, বড় ভগবান, কি বলেন? কথা ঠিক কিনা? এই যে তারা বিশ্বাস করে সবকিছু আল্লাহ, আর আমরা বিশ্বাস করি সবকিছু আল্লাহর, পার্থক্য একটা কি? রর। পার্থক্য কি? একটা রর। আমরা বলি সবকিছু স্রষ্টার, আর তারা বলে সবকিছু স্রষ্টা। এই স্রষ্টার স্রষ্টার এই রর পার্থক্য যদি উঠিয়ে দেওয়া যায়, তাহলে কি হয়ে যায়? এক হয়ে। আমাদের দেশের সুফিরা এই কাজটাই করেছেন যে আমাদেরকে সব কিছু আল্লাহ, এই ধ্যান ধারণা। এই জন্য আমাদের দেশে বহুল প্রচলিত আল্লাহ সর্বত্রে বিরাজমান, সর্বত্রে বিরাজমান তিনি নন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস বান্দা তার কলবে পোষণ করে। কথাটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এক সত্তা আছেন, তিনি হচ্ছেন স্রষ্টা, এই বিশ্বাস বান্দা তার কলবের ভিতরে, তার অন্তরের ভিতরে পোষণ করে। কিন্তু আল্লাহ কলবে ঢুকে যায়, এই ধ্যান ধারণা হচ্ছে ইসলাম পরিপন্থী ধারণা। এটা বিশ্বাসযোগ্য কোনো দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত নয়। আশেক মাসুকের মধ্যে বিলীন হওয়া বর্ণনা, এই মর্মে ফানাফিল্লার বয়ান আছে। মনসুর হাল্লাদের কথা আপনারা শোনেন নাই? মনসুর হাল্লাদ অর্থাৎ আনাল হক বলি আপনারা শুনেন, আনাল হক, আনাল হকের নাম শুনছেন না?
এর নাম ছিল মনসুর হাল্লাজ। সুফিরা এর বর্ণনা খুব বলে থাকে, এই আশেক মাসুক এসকেলাহির 38 পৃষ্ঠা হইতে 52 পৃষ্ঠা পর্যন্ত শুধু বর্ণনা করা হয়েছে আপনার এই ব্যাপারে। আশেক মাসুক 38 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠা শুধু আল্লাহ কি করে বান্দার মধ্যে ফানা হয়ে যায়। মনসুর হাল্লাজ যিনি ছিল সে বলতেছে কি, আনাল হক, আমি আল্লাহ। মনসুর হাল্লাজ কি বলছে, আমি আল্লাহ। এ দেখেন এখানে বর্ণনা করতেছে, হুসাইন ইবনে মনসুর হাল্লাজ, মাওলা জাতের মধ্যে এইরূপ লয় হইয়া যাও যেন তুমি না থাকো এবং তোমার ওযুদের রং ও বাস গন্ধ যেন না থাকে। মানে আল্লাহর মধ্যে তুমি এমন ভাবে বিলীন হয়ে যাও যেমন চিনি পানির সাথে মিশে গেলে দেখো যেমন কোনো অস্তিত্ব থাকে না, তোমার বাস গন্ধ বলতে কিছুই না থাকে। এটা হচ্ছে 40 ফিরিস্টা আশেক মাসুক এসকেলাই। এখানে মনসুর হাল্লাজের বর্ণনা করতেছেন, মনসুর হাল্লাজের বর্ণনা দিতে যে বলছেন, মান্তু সুদাম তু মানসুদি, মান্তু সুদাম তু যা সুদি, বাদা তা কিসে না গোয়াদ কে মান দিগারাম তু দিগারি। ও গা আমার মাসুক মাওলা, আপনি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন। এরকম সুদ দিয়ে কয় না, আমার দিকে চাহিয়া দেখুন, আমি এখন আমি নাই, আমি এখন কি আমি নাই, আমি আপনি হইয়াছি আর আপনি হইয়া আর আমি হইয়াছি আপনি, আমি আপনি হয়ে গেছেন আর আপনি হয়ে গেছেন কি আমি, আমি হইতেছি তন আর আপনি হইতেছেন জান, আমি শরীর আর আপনি হচ্ছেন প্রাণ। এরপর আর কেহ বলিতে পারে না যে আমি একজন আর আপনি আর একজন। কি হইল ওটা, সুদ দিয়ে কইলে বোঝা যায় যে কি ভালো কথা করছে, একেবারে ডাহা কুফুরি কালাম, ডাহা শিরিক, আল্লাহ আর বান্দা একাকার হয়ে যাচ্ছে। আল্লাহরে বলতেছে আমি একজন আর আপনি একজন, এই পার্থক্য থাকবে না, আমিও আপনি আপনিও আমি। মনসুর হাল্লাজ বলতেছে আনাল হক, আনাল হক মানে কি, আমি আল্লাহ। হক হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম, আল্লাহর একটা গুণবাচক নাম কি হক, সত্য, মহাসত্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। কি কথা ঠিক কিনা, মনসুর হাল্লাজ বলছে আনাল হক, আমি হচ্ছে আল্লাহ। এই দাবি করলো হুসাইন ইবনে মনসুর হাল্লাজ। তখন তৎকালীন এখানে বিস্তারিত ব্যাখ্যা এখানে লিখছে, বলতে গেলে জুমার খুতবা তো সময় লাগবে, এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাচ্ছি না। এখানে পীর সাহেব লিখতেছে যে গোপ্তে ফেরাউন আনাল হক গাস্তে পাস্ত, গোপ্তে মানসুর আনাল হক গাস্তে হাস্ত, মাউত মারদুত ফেরাউন আল্লাহ পাকের শত্রু, সে বড়াই করিয়া আনাল হক বলার কারণে খোদার গজবে পড়িয়া ধ্বংস হইয়া গিয়াছে, এবং মনসুর হাল্লাজ আল্লাহ পাকের আশেক মাওলার মহব্বতের জোশে আনাল হক বলিয়া খুদার নূরের সঙ্গে মিশিয়া চির অমর হইয়া গিয়াছে। দেখছেন, যেই দাবি করে ফিরাউন কাফের হইল, এখানে বলতেছে ফিরাউন কি দাবি করলো আপনাদেরকে আগে একদিন শুনাইছি, কি ফিরাউন বললো কি, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব থেকে বড় রব। সে খুদাই দাবি করলো, সে নিজেকে আল্লাহ দাবি করলো। খুদা শব্দটা হুদা, খুদা বলতে কিছু নাই, খুদা বলা যাবে না, যে খুদা বারবার ব্যবহার করা হয়েছে এটা একটা ভুল ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর নাম সমূহ আছে সেই নামে তাকে ডাকো। আল্লাহর সুন্দর নাম কি, রহমান, রহিম, সত্তার, গফফার, গফ, তারপরে করিম, রহিম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণগত নাম। এই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করতে আল্লাহ বলেছেন, আর বকর নামে ডাকতে আল্লাহ নিষেধ করেছেন। খুদা হচ্ছে আতিশপুরুষ, অর্থাৎ অগ্নি উপাসকদের, মানে যিনি উপাসক তাদেরকে তারা খুদা বলে। খোদ যিনি আয়া, খোদা মানে খোদ আয়া, বাংলায় বলা হয় স্বয়ম্ভূ, নিজে যিনি এসেছেন, নিজে এসেছেন মানে আগে ছিল না পরে এসেছে, নিজে এসেছে স্বয়ম্ভূ, এটা আল্লাহর ডেজিনেশন না। আল্লাহর ডেজিনেশন হচ্ছে অনাদি অনন্তকাল, অনাদি অনন্ত, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন, তিনি এসেছেন, নিজে এসেছেন, এরকম কোনো ব্যাপার স্যাপার তিনি ছিলেন, তিনি ছিলেন, আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও কি থাকবেন। এই যে খুদার প্রচলন আমাদের দেশে,
এটা একটা গুমরাহি, এটা একটা ভ্রষ্টতা। আল্লাহকে খোদা বললে কোনো নেকি নাই, যদি একবার আল্লাহ বলেন তো একবার আল্লাহ বলে নেকি আছে না? আল্লাহ হচ্ছে ইসমে জাত, এটাকে বলা হয় ওই যে আমাদের দেশে বলে না ইসমে আজম, ইসমে আজম দিয়ে দোয়া করতে বলে। ইসমে আজম মানে সর্বোচ্চ নাম, ইসম মানে নাম, ইসমে আজম হচ্ছে আল্লাহ। একবার আল্লাহ বললে নেকি আছে, কিন্তু একবার খোদা বললে কোনো নেকি যদি থাকতো তাহলে পিসাবরা খোদার জেকের করতে দিতেন, খোদা 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 কি তারা ওই জেকের করে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এটা কোনো আল্লাহর নাম না, এটা বুঝানোর ক্ষেত্রে হয়তো ব্যবহার করা যেতে পারে অন্যদেরকে বুঝানোর ক্ষেত্রে। যেমন আল্লাহ দিয়ে গড বুঝানো যায় না, গডের সাথে এস যোগ করলে গডেস হয়, গডের সাথে মাদার যোগ করলে গড মাদার হয়, গডের সাথে ফাদার যোগ করলে গড ফাদার হয়। আল্লাহ আব্বা আল্লাহ আম্মা বলে কোনো কথা নাই ইসলামে। আল্লাহর লিঙ্গান্তরিত করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা, একাধিক আল্লাহ বলে স্বীকার করা, এটা অন্য ধর্মে আছে কিন্তু ইসলামে নাই। ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, কিন্তু আল্লাহর শব্দের কোনো বিকল্প নাই। আল্লাহ শব্দ এমন একটা শব্দ, এর থেকে এক একটা অক্ষরকে যদি আপনি বিলুপ্ত করে দেন তাহলে আল্লাহ নামের বিকৃতি ঘটে না। আল্লাহ, এখান থেকে আলিফ সরাই দিলে কি থাকে জানেন? লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একক সত্তা মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহ মানে কি? আল্লাহ। অক্ষর আর একটা সরাই দিলে থাকে কি? ইলাহ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এভাবে করে এক একটা করে যদি অক্ষরকে আপনি সরিয়ে দেন তো আল্লাহ নামের কোনো বিকৃতি ঘটবে না। আমরা সেই আল্লাহ বিশ্বাস স্থাপন করি, আমরা কোনো খোদায় বিশ্বাস করি না, আমরা গডে বিশ্বাস করি না, আমরা ঈশ্বরে বিশ্বাস করি না। হ্যাঁ, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তাদের স্রষ্টা সম্পর্কে জ্ঞান দিতে যে তারা যেটা যে শব্দ ব্যবহার করে সেই শব্দ আমরা হয়তো ব্যবহার করতে পারি, নকলে কুফুর, কুফুর না বাসতের উসুলের দিক দিয়ে। কুফুরের নকল করা, কুফুরকে বর্ণনা করা কুফুর না, কুফুরে বিশ্বাস করা কুফুরি, কি কথা ঠিক কিনা? কুফুরকে বোঝানোর জন্য আপনি বলতে পারেন, তো আপনি ঈশ্বর বলতে পারেন, খোদা বলতে পারেন, গড বলতে পারেন, এগুলো তাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, আমরা গডে বিশ্বাস করি না, আমরা খোদায় বিশ্বাস করি না। আমরা যাকে বিশ্বাস করি তার নাম হচ্ছে কি? তার সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। তার গুণগত যে সব নাম কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে আমরা সেটা বিশ্বাস করি। তো যাই হোক, যে কথা বলে ফিরাউন কাফের হইল, সেই একই কথা বলে মনসুর হাল্লাজ কি হয়ে গেল? আল্লাহর ওলি হয়ে গেল। দেখেন এখানে বর্ণনা করতেছে যে আস্তে আস্তে মনসুর হাল্লাজ আনাল হক বলার সংবাদ বাদশার কানে পৌঁছাইল। মনসুর হাল্লাজ যখন দাবি করতেছে আনাল হক, এটা এই ঘটনা ছড়াইতে ছড়াইতে বাদশার কান পর্যন্ত পৌঁছায় গেল। বাদশাহ খুব ইনসাফগার, দিনদার ও ফরেজগার আলেম ছিলেন। কি আলেম ছিল? পরেজগার আলেম ছিল বাদশাহ, তাও স্বীকার করতেছে। তিনি মনসুর হাল্লাজকে ডাকাইয়া বললেন যে মনসুর, তুমি আনাল হক বলা ত্যাগ করো, নচেত শরিয়াতের হুকুম মতে তোমাকে শুলে দিতে হইবে। তার কারণ তুমি কুফুরি বলতেছো, তুমি নিজেকে আল্লাহ দাবি করতেছো। এই দাবি করলে তার পৃথিবীতে কোরআন হাদিসের নির্দেশ হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, অতএব তোমাকে দণ্ডে দণ্ডা দণ্ড দেওয়া হবে, তুমি এর আগে থেকে ফিরে আসো, ফিরে আসার সুযোগ দিচ্ছে বাচ্চা। মনসুর কোনোই জবাব দিলেন না এবং আনাল হক বলাও ত্যাগ করিলেন না, আনাল হক বলাও ত্যাগ করিলেন না। তাই বাধ্য হইয়া বাদশাহ তাহাকে প্রথম কায়েদখানায় বন্দি করিলেন। বাদশাহ এখন বন্ধ করলো, জেলখানা আটকায় দিল। একদিন বাদশাহ মনসুরের হাল জানিবার জন্য বন্দি খায়া গিয়া দেখিলেন মনসুর সেখানে নাই। মনসুর সেখানে জেলখানা আটকায় দিয়েছে, যায় দেখে বাদশাহ খোঁজ নিতেছে, দেখে যে জেলখানার মধ্যে মনসুর নাই, অথচ তাহার হাত হাত পায়ের বেড়ি মাটিতে পড়িয়া রয়েছে, যে বেড়ি দিয়ে বাঁধতে রাখছে, বেড়ি পড়ে আছে, দড়ি পড়ে আছে, কিন্তু মনসুর সেখানে নাই। জেলখানার দরজা ঠিক মতো বন্ধ আছে, মনসুরের খোঁজ নাই। বাদশাহ তাজ্জুব হইয়া ফিরিয়া আসিলেন এবং পরদিন পুনরায় তালাশে গিয়া দেখলেন মনসুর ঠিকভাবে বসা আছে। আগের দিন যে খোঁজ পাইল না, পরের দিন যে দেখে যে মনসুর ঠিকই বসে আছে, তাহার হাতে পায়ে বেড়ি আছে, মুখে কেবল আনাল হক বাহির হইতেছে। বাদশাহ আওয়াজ আজও ফিরিয়া আসিলেন এবং ভাবিতে লাগিলেন মনসুর বাস্তবে কি খুদার পাগল হইবেন, নসেদ এইরূপ কেন দেখি? খুদার পাগল, আল্লাহর পাগল না, কথা বুঝতে পারছেন? তৎপর তৃতীয় দিন গিয়া দেখেন তথায় কোনো কায়দখানা বা
কায়দি কিছুই নাই, আছে মস্ত বড় নদী। আবার আর একদিন খোঁজ করতে যায় দেখি জেলখানা আর কিছু নাই, মনসুরও নাই, দড়িও নাই, কিচ্ছু নাই, আছে কি নদী আর নদী, শুধু পানি আর পানি, কেবল পানি থইতেই করিতেছে। বাদশাহ অবাক ভীত হইয়া অজ্ঞতা বাড়ি ফিরিলেন এবং একিন কইলেন মস্যুর সত্য সত্যই খোদার পাগল হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তবে নানাজি তাহার সাথে কোনো না জানি তাহার সাথে কোনো বিয়াদবি হইয়াছে, তাই আমার এইরূপ সর্বনাশ হইতেছে। চতুর্থ দিন গিয়া দেখেন সবই ঠিক আছে, মানে মনসুর ঠিক আছে, কোথায় সে নদী আর কোথায় পানি, সেই রকম যেই রকম জেলখানায় সেই রকম আছে। মনসুর বসিয়া বসিয়া আনাল হক বলিতেছে। বাদশাহ খুব চিন্তায় পড়িলেন, মনসুর যে আল্লাহর খাস অলি ইহাতে সন্দেহ নাই। নাউজুবিল্লাহ, চিন্তা করেন যে নিজেকে আল্লাহ দাবি করতেছে, সে নাকি অলি। এই যে দাবি, এটা ঢা মিথ্যা কথা, সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নাই, কিন্তু জাহেরা শরিয়াতের হুকুম জারি না করিয়া কোনো উপায় নাই। মনসুর বাদশাহকে চিন্তুতে দেখিয়া বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে এখন শুলে দেন, তাহলে মাওলা পাকের সাথে আমি বিনা পর্দায় মিলিতে পারিব। মনসুর নিজে করছে, আমার শুলিতে ছড়াই দেন, বাচ্চারে বলতেছে, তাহলে আমি আল্লাহর সাথে কি বিনা পর্দায় মিলিতে পারিব। মাশুকের জুদাই আর সহ্য হচ্ছে না। দেখবেন এখানে একটা লক্ষণীয় বিষয় বলে যাই, আশেক আর মাশুকের কথা কোরআন হাদিসে কোথাও নেই। এই ইশক যে শব্দটা কয় না, ইশকে পাগল হয়ে গেছে, ইশকে দেওয়ানা, হিন্দি ফিলিপের মতো শুনতে পারবেন। ইশক শব্দটা মূলত আরবি, আর আশিকও আরবি, মাশুকও আরবি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটাকে বলা হয় প্রেম। এই শব্দের বাংলা প্রতিশব্দ কি? প্রেম। এই আশেক মাশুক আর প্রেম, এটা আল্লাহর সাথে হয় না, এটা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। আশিকের রসুল যে বলে, এই আশিকের রসুল টসুল যারা বলে ইশিক, ইশক যেটা ব্যবহার করে, এটা কোরআনে ব্যবহার করা হয় না। কোরআনে বলা হয়েছে হুব, মুহাব্বত যেটাকে বলে, হুব থেকে কি মুহাব্বত, মুহাব্বত শব্দের প্রতিশব্দ হচ্ছে ভালোবাসা। আল্লাহ কোরআনে তার সম্পর্কে বলছে, নমিনান নাসি মাইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। তাহলে এখানে ভালোবাসার কথা আছে। মানে আমরা একটা সাধারণ উদাহরণ দিলি বুঝবেন, আপনি যদি আপনার আম্মারে জড়ায় ধরে বলেন, আম্মা আমি আপনারে ভালোবাসি, কি কথা ঠিক কিনা? আম্মা খুশি হয়ে যাবে না? আব্বারে জড়ায় ধরে, আব্বা আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আপনি যদি আমার মারে জড়ায় ধরে বলেন, আম্মা আমি আপনারে প্রেম করি, কেমন শোনা যাবে? বিয়াদব বলবে, আপনাকে চামট মারে দেবে মুখের পরে, বদবাক। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর একটা বান্দা একটা বান্দার ক্ষেত্রে এই শব্দটাকে যদি বিয়াদবি মনে করে, এটা কি স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? যা মা বাবার ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে যেটা ব্যবহার করা যায় না, তাহলে বলেন আল্লাহর ক্ষেত্রে কি করে এটাকে ব্যবহার করা যায়? আল্লাহ তো সব থেকে বেশি সম্মানের উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনে বলছেন, মানুষ কেন শিরিক করে তার কয়েকটা কারণের ভিতরে একটা বড় কারণ হচ্ছে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই। আল্লাহ বলছেন, মা কাদারুল্লাহি হাক্কা কাদরিহি, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই। আল্লাহ কত বড়, কত সম্মানের উপযুক্ত, তাকে কিভাবে বলা উচিত আল্লাহ নিজেই শিখিয়ে দিতেন। আল্লাহর সাথে কি করতে হবে? মুহাব্বত করতে হবে, ভালোবাসা করতে হবে, কিন্তু আল্লাহর সাথে প্রেম করার কথা, আশেক মাশুকের কথা, ইশকের মধ্যে পাগলামি আছে, ইশক যখন করে পাগল হয়ে যায়। দেন না, এই পীর সাহেবের মুরিদ দ্বারা হয় তার অধিকাংশ পাগল হইয়া যায়। এই পাগলামির কোনো স্থান ইসলামে নাই। মনে রাখবেন, পাগল হয়ে গেলে তারপরে শরিয়াতই বর্তায় না, পাগল হয়ে গেলে শরিয়াত বর্তায়। হজে যাচ্ছিলাম তো এয়ারপোর্ট মসজিদে, এয়ারপোর্ট মসজিদের যে ভিতরের মসজিদের ইমাম সাহেব হচ্ছে আমাদের এই শঙ্করনগরে বাড়ি, আমার পরিচিত। তো ইমাম সাহেব যেহেতু আমার লোক, এই জন্য আমার একটু সাহসও বেশি ছিল, আর এমনি তো আমি ছাড়ি না আল্লাহর রহমতের কারণে। এক হুজুর মুআল্লিম হাজিদের উত্তরা মসজিদের এক খতিব ওয়াজ শুরু করছে লর্ড স্পিকার সামনে, এইখানে যারা যাইবে হজের মাঠে আল্লাহর প্রেমে পাগল হইয়া যাবে। আমি লর্ড স্পিকারটা নিয়ে গেলাম তার কাছে, নিয়ে বললাম কি হুজুর থামে, আপনার ওয়াজ আর শুনবো না। আমি লর্ড স্পিকার নিয়ে বললাম কি যে হুজুর, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাওয়ার এই প্রেম শব্দ আল্লাহর সাথে চলে না। এক নম্বর আপনি করছেন রং, আর দুই নম্বর পাগলের জন্য কোনো শরিয়াত নাই। শরিয়াত হচ্ছে আকেল বালেক, যারা জ্ঞানবান তাদের পরে শরিয়াত, পাগলের জন্য কোনো ইসলামে শরিয়াত নয়। আমরা শরিয়াতের এক মহান হুকুম পালন করার জন্য, হজ ব্রত পালন করার জন্য যাচ্ছি, যেটা ইসলামের একটা বড় স্তম্ভ। আল্লাহ রসুল বলেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস,
শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালা ওয়া ইতাইয যাকা ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলাম পঞ্চ স্তম্ভের পরে প্রতিষ্ঠিত, তার একটা স্তম্ভ হচ্ছে হজ পালন করা। তা আমরা আল্লাহর এক মহান হুকুম পালন করার জন্য যাচ্ছি। অতএব পাগলের জন্য কোনো হজ নাই, পাগলের জন্য নামাজ নাই, পাগলের জন্য রোজা নাই, পাগলের কোনো ইমানের ব্যাপার নাই। পাগলকে তার জ্ঞান যতটুকু আছে সেই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, কি কথা ঠিক কিনা। পাগলের পরে কোনো শরিয়াত বর্তায় না। অতএব এরা মানুষকে পাগল বানাইতে চায়। মনসুর হাল্লাদ নাকি পাগল হইয়া গেছে, আল্লাহর এশকে নাকি পাগল হইয়া গেছে। চতুর্থ দিন যায় দেখলো কি নদী নাই, জেলখানায় মনসুর বসে আছে। মনসুর কি বলতেছে, যে আপনি আমাকে শুলিতে দিন। মনসুর বাচ্চাকে, আচ্ছা মাসুকের জুদায় আর সহ্য হয় না, বাচ্চা বললেন হে মনসুর, তোমাকে শুলে দেওয়ার জন্য যে ফতোয়া দেওয়া হইয়াছে তাহাতে 101 জন আলেমের দরখাস্তের দরকার, 100 জন উলামার দরখাস্ত লওয়া হইয়াছে। আলেমরা সব দরখাস্ত দিছে, দস্তকাত দিছে, দরখাস্ত না দস্তকাত, দস্তকাত দিছে। সবাই বলেছে যে মনসুর কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ওকে কি করতে হবে, কতল করে দিতে হবে। তারপরে বলতেছে 100 ওলামা দরখাস্ত লওয়া হইয়াছে, এখন একটি মাত্র দস্তকাত বাকি আছে, আলেম হিসাবে সেই দস্তকাতটি তুমি দিলেই 101টি দরখাস্ত পুরা হয়, তারপর তোমাকে শুলে দিতে পারি। ইহা শুনিয়া মনসুর তৎক্ষণাৎ ফতোয়াতে দস্তকাত করিয়া দিলেন এবং বললেন যে শরিয়াত অমান্য করিলে কোনো মারেফাত কামে চলিবে না। শরিয়াত কিন্তু সে অমান্য করে যাচ্ছে, হাসরের দিন হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাওয়াত পাওয়া যাইবে না। অতএব খবরদার ভাই মুসলমান, বেদাত ও বেশরই পীরের কাছে মুরিদ হইয়া জাহান্নামে যাইও না। মনসুর শরিয়াতের হুকুম মান্য করিয়াছে সত্য, কিন্তু আনাল হক বলা ত্যাগ করেন। আচ্ছা আনাল হক বলা যদি ত্যাগ না করলো তাহলে কি শরিয়াত কি মানা হলো? স্ববিরোধী কথা না এখানে দেখেন, স্ববিরোধী কথা। কি কথা বলে মানুষকে বুঝাচ্ছে, আর আমাদের দেশের জাহেল লোকজন এই তাদের পিছনে দৌড়াচ্ছে, টাকা পয়সা নিয়ে অর্থ করি নিয়ে তাদের পিছনে চলে যায়। এরকম অসংখ্য কথা আছে, আমি আপনাদেরকে যদি দেখাই। এই হুজুররা শিরিক ব্যাসে, শেষ কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, হুজুররা শিরিক ব্যাসে, এই যে শিরিক বিস্তেছে না, এই বই কিতাব তাদের না, এই বই কিতাবের প্রচার করে, উয়ার শেষে বলে বাবাজানের লিখিত 27খানা কিতাব পড়িবেন। আর 27খানা কিতাবের এমন কোনো ফিরিস্টা নাই, আপনাকে পাতা উল্টাইলে আপনি অবাক হয়ে যাবেন। এই দেখেন এমন কোনো ফিরিস্টা নাই যেখানে আমি দাগ দেয়নি, প্রত্যেকটা পৃষ্ঠায় আমার দাগ আছে। এমন কোনো পৃষ্ঠা নাই এর ভিতরে কোরআন হাদিস বিরোধী কথা নাই, এমন একটা পৃষ্ঠা খুঁজে পাওয়া যাবে না। আর এটা ইসলামের নামে, ইসলামের সত্যবরণে আজকে এই সমাজে জগদ্দল পাথরের মতো আমাদের পরে চেপে আছে, অক্টোপাসের মতো চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে পীরতন্ত্র। অথচ এই পীরতন্ত্রের কোনো অস্তিত্ব ইসলামে নাই। এরা আজকেরা দান্দা করে খাচ্ছে জাতির কাছ থেকে। পীর মানে একটা বিনা পুঁজির ব্যবসা, কোনো পুঁজি ইনভেস্ট করা লাগে না, বিনা পুঁজিতে পীর যদি সাজতে পারেন তাহলে পয়সা কুড়ি এসে যাবে, আপনার কোনো সমস্যা নাই। কিছু মুরিদ বানাইতে পারলে হাদিয়া তো বা পাওয়া যাবে, শান্তিতে থাকতে পারবেন, পেট মোটা হয়ে যাবে, একবার পাঙ্গাসের মতো হয়ে যাবেন কয়েকদিন। পীর সাহেব তাবিজ দেয়, এই যে বইটার ভিতরে আছে, থিসিস করা হয়েছে এই বইটা, আপনাদের মসজিদের বই, শিরিক কি ও কেন, ডক্টর মুজাম্মিল আলী, এই এটা একটা থিসিস, শিরিকের পরে থিসিস করা হয়েছে। এই থিসিসটাকে ইংলিশ থেকে বাংলায় ভাষান্তরিত করা হয়েছে। এর ভিতরে সরমনার পীর সাহেব এসাক সাহেবের তাবিজের কিতাব থেকে তাবিজ নেওয়া হয়েছে। আমি গত কয়েকদিন আগে গেছিলাম এক জায়গায় আপনার বক্তব্য দিতে, সেখানে পীর সাহেবের এক খাস মুরিদ ছিল, খলিফা দরদার মুরিদ, সেই সভাপতি ছিল। আমি তাবিজের বিরুদ্ধে কথা বলছি, সেখানে তাবিজের বিরুদ্ধে যখন কথা বলছি দলিল্লা দিল্লা দিয়ে, তখন ওই মুরিদ শেষে খাবারের টেবিলে বসে আমার সাথে বিতর্ক শুরু করেছে। আমরা তো কোরআন হাদিস দিয়ে তাবিজ দিই, আমরা তো উনি ছিলেন উপস্থিত, উনি বলতেছে কি যে আমরা তো শিরিক বিদাতের মানে শিরিকি তদবির দিই না, আমরা তো কুফুরি কালাম করি না। তা আমি তখন বললাম আপনার পীরের বইয়ের ভিতর থেকে আমি কুফুর দেখাই দিব। হতভম্ব হয়ে গেছে, খাইতে বসে খাবার টেবিলে, সেটা আবার কেমনে। আমি বললাম যে আপনার পীরের তাবিজের কিতাবের ভিতরে তাবিজের নকশা আছে, এই নকশার ভিতরে লেখা আছে শয়তান, ফিরাউন, কামান, হামান, নমরুদ, সব কটা কাফের মুশরিক ইবলিস থেকে নিয়ে যত কটা শয়তান আছে সব কটার নাম ওই তাবিজের নকশার মধ্যে আছে, এই বইয়ের মধ্যে আছে, এই বইয়ের মধ্যে দেখাই দেবো আপনারা নামাজের পরে। বলেন যে এই তাবিজের নকশার ভিতরে শয়তানের নাম লেখা আছে, ইবলিসের নাম লেখা আছে, তারপরে ফেরাউনের নাম লেখা আছে, কারুনের নাম লেখা আছে, হামানের নাম লেখা আছে, এটা কি কুফুরি কালাম নয়? এদের এদের প্রভাবে প্রভাবিত হইতে পারে, এদের শক্তি আছে বিদায় সেই তাবিজ হাতে লটকাইলে আপনি উপকারিতা পাবেন,
এই ধারণা কি শিরিকি নয়? এটা কি কুফুরি কালাম নয়? এটা যদি কুফুরি কালাম না হয় তাহলে পৃথিবীতে আর কি কুফুরি কালাম হতে পারে? এই ধরনের তাবিজ এই ফির সাহেবরা আছে। অথচ আল্লাহর রাসূল বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শিরিক করলো। আল্লাহর নবী বলে যে তাবিজ ধারণ করলো সে কি করলো? শিরিক করলো। 10 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল আল্লাহর রসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলেন, তাদের 9 জনকে আল্লাহর রসুল ইসলামে দীক্ষিত করলেন আর 1 জনকে বাদ দিলেন। তো এই 9 জন বলতেছে যে তিলকা আশারাতুন কামেলা, আরবিতে বলা হয় 10 জনের জামাত হচ্ছে একটা কামেল জামাত, পরিপূর্ণ জামাত। বলছে আমরা 10 জনের একটা টিম আসলাম আপনার কাছে, তো আমাদের ওই ভাইটা কি অপরাধ করলো তাকে ইসলামে দীক্ষিত করলেন না? আল্লাহ নবী বলছে ওর কাছে তাবিজ আছে। ওর কাছে কি আছে? তাবিজ আছে। ওই সাহাবি তখন হয় নাই, ওই ব্যক্তি তার হাতের আস্তিনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে হাদিস প্রমাণ করেছে, সে তার তাবিজটাকে যখন টাইনে ছিঁড়ে ফেলাইলো আল্লাহর নবী তাকে ইসলামে দীক্ষিত করলেন। তাহলে বোঝা যায় তাবিজের উপস্থিতিতে আল্লাহর নবী ইমানে দীক্ষিত করান নাই, তাকে কালিমা পড়ান নাই। কালিমার শর্ত হচ্ছে শিরিক মুক্ত ইমান আনায়ন করতে হবে, শিরিক যুক্ত ইমান চলবে না, শিরিককে ছুঁড়ে ফেলতে হবে। একটা তাবিজ যদি কেউ নসিহাত করে খুলে ফেলে দেয়, হাদিস শরীফের ভিতরে আছে, আপনি কারোর হাতে তাবিজ দেখে তাহলে নসিহাত করে যদি তাবিজ খুলাইতে পারেন, তাহলে একটা গোলাম আজাদ করার সব পাওয়া যায়। তাহলে বলেন একদল হুজুররা তাবিজ দেয় আর আমরা হচ্ছে তাবিজ খোলা পার্টি। ওরা পয়সা দিয়ে শিরিক বিক্রি করে, যে শিরিক উৎখাত করার জন্য আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর আবির্ভাব ঘটেছে পৃথিবীতে, সমস্ত নবীরা এসে এই পৃথিবীতে আল্লাহর তাওহীদুল্লাহকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহর এককত্বকে প্রতিষ্ঠা করেছে। শিরিক মুক্ত ঈমান প্রতিষ্ঠা করার জন্য নবীরা, অসংখ্য নবীরা ত্যাগ আর কুরবানির ইতিহাস, জ্বলন্ত কড়ার ভিতরে নবীদেরকে জীবন্ত অবস্থায় কয়ে মাসের মতো ঢেলে দেওয়া হয়েছে, করাত দিয়ে নবীদেরকে জীবনকে দ্বিখণ্ডিত করা হয়েছে, নবীদেরকে হেলমেট মাথায় দিয়ে বদর, ওহুদ, খন্দক আর অসংখ্য অভিযান করতে গিয়ে হেলমেট মাথায় ঢুকে গেছে, শরীর রক্তে রঞ্জিত হয়েছে, দান শহীদ হয়েছে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে অসংখ্য সাহাবা একরাম কোরবানি দিয়েছেন। আজকে সেই শিরিককে মৌলবী সাহেবরা পয়সায় বিক্রি করে। তাহলে এই জাতি এখন কোথায় যাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আল আনআম এর 82 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা ঈমান আনায়ন করেছে কিন্তু ঈমানের সাথে কোনো রকমের শিরিককে মিশ্রণ করে নাই, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আম, ওদের জন্য হচ্ছে নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতের জীবনে, আর এরাই হচ্ছে হেদায়েতের পরে প্রতিষ্ঠিত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, সংশয়ের কোনো কারণ নাই, তোমরা হীনবল হয় না, তোমরা ইজিতে যাবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ অন্যত্র বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের জন্য সাহায্য করা আমি আল্লাহ আমার নিজের জন্য অবশ্যম্ভাবী করে রেখেছি, আমি অবশ্যই অবশ্যই মুমিনদেরকে সাহায্য করব। বিশ্বময় আজকে তাকিয়ে দেখেন সব ঈমানের দাবিদার, কিন্তু ঈমানের সঙ্গে আজকে শিরিক মিশ্রণ করে রেখেছে জাতি। শিরিক মুক্ত ঈমান যতক্ষণ পর্যন্ত আমরা আনায়ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য পাবো না। আল্লাহর সাহায্য পাওয়ার একমাত্র উপায় হচ্ছে শিরিক মুক্ত ঈমান আনায়ন করতে হবে। তাহলে আমাদের নামাজ, তাহলে আমাদের রোজা, তাহলে আমাদের হজ, তাহলে আমাদের যাকাত, তাহলে আমাদের সাদকা খয়রাত, তাহলে আমাদের মসজিদ নির্মাণ, তাহলে আমাদের যত রকমের ইবাদত বন্দেগি সব আল্লাহর দরবারে গৃহীত হবে। শিরিকের উপস্থিতিতে আপনার কোন আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন যাপন করার